প্রধান বিচারপতি ওমরতা বান্দিয়ালকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি প্রধান বিচারপতি পার্লামেন্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানান তাহলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে পার্লামেন্ট। সুপ্রিম কোর্টে আমরা ওয়ান ম্যান শোর ইতি দেখতে চাই। অডিও ফাঁসের ঘটনা তদন্তে 5 বিচারকের বৃহত্তর বেঞ্চে শুনানি হবে, তাতে প্রধান বিচারপতি থাকবেন। এ কারণে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খাজা আসিফ। জাতীয় পরিষদে তিনি বলেন, যদি আমাদের রিট আক্রমণের শিকার হয় তাহলে হাউস এর জবাবে পাল্টা হামলা চালাবে। খাজা আসিফ আরো বলেন, ফাঁস সহ অডিও নিয়ে সরকার একটি কমিশন গঠন করেছে, কিন্তু প্রধান বিচারপতি তাদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছেন। পার্লামেন্ট যেহেতু স্বাধীন, তাই পার্লামেন্টকে নির্দেশনা দিতে পারে না বিচার বিভাগ। তার ভাষায়, আশা করেছিলাম বিষয়টি কমিশনের কাছে ছেড়ে দেবেন প্রধান বিচারপতি, কারণ এই অডিওতে তার শাশুড়ি জড়িত আছেন। এক্ষেত্রে তিনি সাবেক প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরীর সময়কার আরসালান ইফতিকার মামলার কথা তুলে ধরেন। যেহেতু আরসালান ইফতিকার প্রধান বিচারপতির ছেলে, তাই তিনি নিজেই ওই সময় বেঞ্চ থেকে সরে গিয়েছিলেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, এই আবেদন যেন প্রধান বিচারপতি ওমরতা বান্দিয়াল শুনানি না করেন, সে আবেদনও করছে PMLN, কারণ তারা মনে করছেন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রধান বিচারপতি পক্ষপাতিত্ব দেখাবেন। তিনি আরো বলেছেন, স্বাস্থ্য এবং নির্বাচনের কারণে নওয়াজের দেশে ফেরা দরকার। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, রিভিউ পিটিশন করার মতো অবস্থায় নেই নওয়াজ শরীফ। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে তারা PMLN এর সুপ্রিমো নওয়াজের বিষয়ে আদালতের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করবেন। এর আগে 2017 সালের 28শে জুলাই পানামা পেপার্স কেলেঙ্কারিতে যুক্ত থাকায় নওয়াজ শরীফকে আদালত অযোগ্য ঘোষণা করে। ওই মামলায় বলা হয় তিনি নিজের ছেলের কাছ থেকে অঘোষিত বেতন নিয়েছেন, কিন্তু তা প্রকাশ করেননি। এজন্য তিনি চিরদিনের জন্য সরকারি কোনো দায়িত্বে আসতে পারবেন না। এর এক বছর পরে ইলেকশন অ্যাক্ট 2017 চ্যালেঞ্জ করে পিটিশনের ভিত্তিতে আদালত রায় দেয় যে অনুচ্ছেদ 62 ও 63 এর অধীনে কোনো ব্যক্তি অযোগ্য হলে তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার কাছে জানতে চাওয়া হয় নির্বাচন ইস্যুতে। এ সময় তিনি জবাবে আবারও বলেন, জাতীয় নির্বাচন হবে অক্টোবরে। ওদিকে প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা হবে বলে বহুল আলোচিত দ্য সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্টস অ্যান্ড অর্ডার্স বিল 2023 প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভির সম্মতি দেওয়ার ফলে শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এ আইনে বলা হয়েছে, সোমোটো জাজমেন্ট যে বেঞ্চ থেকে দেওয়া হয়েছে রিভিউর জন্য তার চেয়ে বড় বেঞ্চে শুনানি হবে।